ইলেকট্রিক্যাল জব একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড এ সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের যে পরীক্ষাটি হয়েছিল বুয়েটে, তার কিছু প্রশ্নের সমাধান। তো আমরা প্রশ্নে চলে যাই। লক্ষ্য করুন, এব্রিভেশন মানে একটা পূর্ণরূপ লিখতে হবে, SNR MSB VOIP FM VTS। তো আমরা যারা অন্যান্য বই দেখি বা নিজেরা পরীক্ষা দিয়েছি, তো ভাবতে পারেন যে শুরুতেই তো এই প্রশ্ন ছিল না, অন্যটা ছিল বা এটা ছিল অনেক পরে। তো আমি এই কারণে দিয়েছি যে আমি পরীক্ষা কিভাবে দিব তার একটা টেকনিক হিসেবে, এটা আমার হিসেবে দিয়েছি, বা আপনারা যারা আছেন, আমরা যারা আছি, তারা যারা যেভাবে পারি সেভাবে দিব। তো আমি একটা টেকনিক বলে দিই। আমি যে ম্যাথটা বা যে কোয়েশ্চেনটা ভালো আনসার পারি, তা 10 নম্বর হোক বা যদি 15টা কোয়েশ্চেন থাকে তো 15 নম্বর হোক, যেটা সব থেকে ভালো পারি সেটা দিয়ে শুরু করবো। তো যতগুলো ছিল এগুলো আমি এটা ভালো পারি, এব্রিভেশন গুলো ভালো পারি, তারপরে যে ম্যাথ গুলো পারি সেগুলো পারি, এবং কোন ম্যাথ করতে গেলাম তো 50% পারলাম, এখন আর মিলাতে পারছি না, তবে স্কিপ করে পরেরটা চলে যাবো। শুরু করি। লক্ষ্য করুন পূর্ণরূপ গুলো SNR, সিগন্যাল টু নয়েজ রেশিও, MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, VOIP ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, FM। এবার লক্ষ্য করুন, মনে করেন যে FM এর এব্রিভেশনটা কি আমার খেয়াল নেই, তাহলে আমি কি করলাম, এখানে আর সময় নষ্ট করবো না, যেহেতু আমার সময় থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা যাই থাকে, তো আমি এটা স্কিপ করে পরেরটা চলে যাবো। VTS, ভিট টেস্ট অ্যান্ড সেট। এবার দ্বিতীয় যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হয়তো দেখে সবাই পারতেছেন, শুধু একটি মাত্র সমস্যা যে আমার ভোল্টেজ বের করতে হবে এবং কারেন্ট। তো ভোল্টেজটা 3 ভোল্ট হবে, এখন প্লাস হবে না মাইনাস হবে এটাই, এবং কারেন্ট তো শূন্যই, 0 অ্যাম্পিয়ার এটা বোঝাই যাচ্ছে। এবং এবার দেখেন, আমরা জানি তীর চিহ্নে মাথায় থাকে মাইনাস এবং শুরুতে থাকে প্লাস, তাহলে এটা -3 ভোল্ট। আনসারটা একটু স্পষ্ট করে সুন্দর করে দিয়ে দিবেন। তো আমি সর্বশেষ মেয়েতে চলে গেলাম। এবার লক্ষ্য করুন যে আমি একটা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতেছি, তো সর্বশেষ মেয়েতে গিয়ে দেখলাম যে এটা আমি পারি না, তো আমি আবার প্রথম থেকে শুরু করবো, যে আমার গ্যাপটা আমার মনে আসে কিনা। প্রথম থেকে শুরু করে দেখলাম FM এর আনসারটা আমার এখন মনে পড়েছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবার লক্ষ্য করুন, আমার কিন্তু আর কোনো চাপ নেই, একটি মাত্র ম্যাথ আছে, তো আমি আস্তে আস্তে চিন্তা করে একটি ম্যাথটাই আনসার করব, তাই আমার শেষ। তো ম্যাথে চেয়েছে, হোয়াট আর দ্য রিডিং অফ অ্যামিটার এন্ড ভোল্টমিটার, অলসো ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমার অ্যামিটার এর কারেন্ট এবং ভোল্টমিটার এর যে ভোল্টেজ, ভোল্টমিটার এর ভোল্টেজ এবং টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তো অ্যামিটারে আমরা জানি কি, এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা থেকে কি খুবই কম, এটা শর্টের মতো কাজ করে, যদি আমার শর্ট হয়ে যায় এখান দিয়ে যত কারেন্ট প্রবাহিত হয়েছে আমার বের করতে হবে। আমরা জানি কি, যদি কোনো একটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে শর্ট পথ থাকে, প্যারালালে শর্ট পথ থাকে, তাহলে রেজিস্ট্যান্সটা বাদ হয়ে যায়, এটা একটা মান ছিল, তাহলে আমার রেজিস্ট্যান্সটা বাদ হয়ে গেল। তো আমি যদি সার্কিটটা আবার সাজাই, এটা যেহেতু বাদ হয়ে গেল, শর্ট হয়ে গেল, তাহলে আমার সার্কিটটা হয়ে গেল একদম সহজ সার্কিট, এবার IT বা IN যেটাই বলে। আর এবার আমরা জানি ভোল্ট মিটার এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা খুব বেশি, বেশি মানে কি অসীম, এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। এখন 5 ওহমের 5 কিলো ওহমস এর আড়াআড়িতে যে ভোল্টেজ, তাই হচ্ছে আমার এই ভোল্ট মিটারের ভোল্টেজ, এটা বের করতে হবে। আমি টোটাল রেজিস্ট্যান্স বের করি। রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে আমরা সবসময় যে ভোল্টেজ সোর্স থাকে তার বিপরীত দিক থেকে শুরু করবো, 5K + 5K আমার আছে সিরিজ এবং 10K আছে প্যারালাল, তাহলে যে মানটা আসলো 10 প্যারালাল 10। তাহলে আমরা জানি কি, সমমানের যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে তাহলে যতগুলো আছে ততগুলো দিয়ে ভাগ দিলেই রেজিস্ট্যান্স বের হয়ে যায়, অথবা ক্যালকুলেটর দিয়ে আমরা আলাদা করতে পারি, এটা যেহেতু সমমানের সহজ তাই একদম 5/10/2 করে ফেললাম 5 কিলো। এবার নেক্সট স্টেপ টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে আমার IL, আমরা টোটাল কারেন্ট জানি V সাপ্লাই ভোল্টেজ বাই RT, সাপ্লাই ভোল্টেজ আছে 5 ভোল্ট এবং RT 5 কিলো ওহম, তাহলে যে মানটা আসবে সেটা আসবে কি মিলি অ্যাম্পিয়ারে আসবে, 1 মিলি অ্যাম্পিয়ার
মোট কারেন্ট সমান দুটি রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে ভাগ হয়েছে, তার মানে কি অর্ধেক যাবে ফাইভ প্লাস ফাইভ আই ফাইভ এবং আই টেন আসবে অর্ধেক টোটাল কারেন্ট। কারেন্ট এবং রেজিস্ট্যান্স, এখন কারেন্ট আছে মিলি অ্যাম্পিয়ারে এবং রেজিস্ট্যান্স আছে কিলো ওহমসে, তাহলে কিলো এবং মিলি যে মানটা আসবে আসবে ভোল্টেজে 2.5 ভোল্ট। তো বন্ধুরা সবাইকে আবার অভিনন্দন এবং সবাই ভালোভাবে চেষ্টা করুন, এবং আমার এই সলিউশনে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, যদি কোনো ভুল হয় তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন, এবং যদি আরো সুন্দরভাবে কোনো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।